জাতীয় সমাজতান্ত্রিক দলের সাবেক কার্যকরী সভাপতি ও প্রয়াত সংসদ সদস্য মঈন খান বাদলের কবরে ভাঙচুর করে আগুন ধরে দেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার মঙ্গলবার বেলা দুইটার দিকে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার সরওয়লি গ্রামে পারিবারিক কবরস্থানে এই ঘটনা ঘটে এ ঘটনা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তার স্ত্রী সেলেনা খান পাশাপাশি তিনি থানায় অভিযোগ করেছেন সেলিনা খান ফেসবুকে লিখেছেন কতিপয় সন্ত্রাসী আজ দুপুরে গাড়ি নিয়ে এসে উদ্দিন খান বাদলের ভিটায় কবরে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় এখন কবরে মানুষ শান্তিতে থাকতে পারবে না ফেসবুকে শেয়ার করে ছবি ও ভিডিওটিতে দেখা যায় কবরের উপর আগুন জ্বলছে এছাড়া ভাঙচুরের চিহ্ন রয়েছে কবর ও আশেপাশে এ ব্যাপারে সেলিনা খান গণমাধ্যমকে বলেন একটি গাড়ি নিয়ে এসে কয়েকজন দুর্বৃত্ত কবরস্থানের উপরের গাছ ফটক ও নামফলক ভাঙচুর করে এরপর কবরের উপর আগুন ধরিয়ে দেয় আমরা কেউ ছিলাম না বিষয়টি থানা জানানো হয়েছে আরও বলেন একটি নিরপেক্ষ সরকারের আমলে যদি মানুষ শান্তিতে থাকতে না পারে তাহলে আমরা কোথায় যাব আমি এই সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি বাদল কখনো কোনো কোনো দুর্নীতির সঙ্গে ছিলেন না তার বদনাম নেই তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ঘটনার সত্যতা স্বীকার করে বোয়ালা খানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার বলেন কিছু দুষ্কৃতিকারী কবরে ভাঙচুর ও আগুন লাগিয়েছে অভিযোগ শুনে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে বিষয়টির তদন্ত চলছে বলেও জানান তিনি প্রসঙ্গত মনুদ্দিন খান দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম আট আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এরপর দু সালে দশম এবং দুহাজার সালে একাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি দু সালের সাত নভেম্বর তিনি মারা যান সৌরাতলি বাড়ির পাশেই তাকে কবর দেওয়া হয়